আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টারটাই ছিলাম এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যার কারণে এটা দিয়ে করাচ্ছি আমরা নতুন কিছু শিখবো বলেছিলাম জার্নাল আমরা বেশ কয়েকদিন ক্লাস করেছি আমরা জার্নালে প্রিওডিক মেথড পার্পেচুয়াল মেথড তারপরে গ্রস মেথড নিট মেথড না গ্রস না সরি বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানি এই রিলেটেড অঙ্কগুলো আমরা গত ক্লাসগুলোতে করেছি আমাদের লিফো ফিফো এভারেজ এই অঙ্কগুলো একদমই টাচ করা হয় নাই তো আজকে আমরা এই চ্যাপ্টারের লিফো ফিফো এভারেস্ট এই মেথডগুলোর অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা শিখব আমরা বলেছি এই চ্যাপ্টারে বেশ কয়েকটা ক্যাটাগরির অঙ্ক আছে এর মধ্যে আমি বলেছি জার্নাল করতে হবে মেথড মেথড তারপরে বলেছি যে বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানি করতে হবে তারপরে বলেছে লিফো ফিফো করতে হবে এরকম কয়েকটা মেথড বলেছি তো আজকে আমরা শিখবো লিফো ফিফো এভারেস্ট এই মেথড অঙ্ক কিভাবে হয় এখানে তেরো নম্বর থেকে আমাদের লিফো ফিফো এভারেজ এই বিষয়গুলো শুরু হয়েছে তো আমরা আগে অঙ্কটা করবো তারপরে অঙ্কটা করব এই তেরো নম্বর অঙ্কটা এটা ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ সেভেন কলেজ যারা তাদেরও আসছে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি যারা তাদেরও আসছে তো সবার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট আসলে আহ সেভেন কলেজ বলো ন্যাশনাল ইউনিভার্সিটি বলো ওই একই বই থেকে কোশ্চেন করে শুধু বইয়ের কভার পেজটা আলাদা এছাড়া সিলেবাসও এক সবই এক শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা করে এই আর কি ন্যাশনালের কোশ্চেনের মার্কস থাকে দশ মার্ক আর সেভেন কলেজে ওই সেম কোশ্চেনটাই মার্কস থাকে ষোলো মার্কস তো যা দেখে আসতেছি বিগত বছরগুলো থেকে একই ধরনের কোশ্চেন কিন্তু শুধু প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়ে মার্কসটা বাড়ায় কমায় দেয় আর কিছু না তো প্রবলেম থার্টিন যে অঙ্কটা আমরা করব দেখো দ্য ইনভেন্টরি রেকর্ডস টু কোরাল কোম্পানি শো দ্য ফলোইং এখানে আমাদের কোরাল কোম্পানির একটা অঙ্ক আছে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে জানুয়ারি মাসের ইনফরমেশন এক নম্বরে বলেছে বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট অফ টুয়েলভ ইউনিট কস্টিং টাকা ফর্টি এইট পার ইউনিট বিগিনিং ইনভেন্টরি মানে শুরু থেকে যে পণ্যটা আমাদের গোডাউনে আমাদের স্টকে আছে সেই বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট অফ বারো ইউনিট বারো ইউনিট পণ্য আছে আহ এক ইউনিটের দাম হচ্ছে আটচল্লিশ টাকা করে আটচল্লিশ টাকা করে মোট বারো ইউনিট পণ্য আছে এরপরে পাঁচ তারিখে আমরা পারচেস করেছি পনেরো ইউনিট যেটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা করে পার ইউনিট দশ তারিখে আমরা বিক্রি করেছি নয় ইউনিট যেটা একশো টাকা করে এরপরে বারো তারিখে আবার 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 বিক্রি করেছি তারিখে 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 বিক্রয় 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 ক্রয় ক্রয় দেওয়াই আছে এখানে একটু খেয়াল করো অল পার্চেস অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে আমরা সবাই জানি বাকিতে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ডিউ টু এগুলো মানে বাকিতে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ডিউ টু এগুলো মানে হচ্ছে বাকিতে তাহলে অল সেলস আর মেড অন অ্যাকাউন্ট মনে যে সকল ক্রয় বিক্রয় বাকিতে করা হয়েছে ওকে রিকোয়ারমেন্টে কি কি বলা আছে এক নাম্বার রিকোয়ারমেন্ট ইউজিং মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট using FIFO perpetual inventory procedure compute cost of goods sold compute মানে নির্ণয় করো cost of goods sold বিক্রিত পণ্যের ব্যয় বের করো মানে যেই পণ্যটা তুমি বিক্রি করছো ওইটার জন্য তোমার খরচ কত টাকা ওইটার জন্য তোমার ব্যয় কত টাকা সেই জিনিসটা বের করতে হবে আচ্ছা অবশ্যই আমরা বের করব দুই নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট বলেছে যে এটাও ফিফো করো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিস মানে জাবেদা করতে হবে তাহলে দুইটা রিকোয়ারমেন্ট একটা বলেছে যে কস্ট অফ গুডসল বের করো আর একটা জার্নাল করো কিন্তু কোন মেথডে ফিফো মেথডে ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট কি বিষয়টা কি বিষয়টা হচ্ছে ধরো তুমি সকালবেলা একদিন ঘুম থেকে উঠে চিন্তা করলে যে আমার তো একটু সকালবেলা মর্নিং ওয়াক করা দরকার একটু হাঁটাহাঁটি করতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলে মর্নিং ওয়াক করতে তো মর্নিং মর্নিং ওয়াক করতে করতে দেখলে যে অনেক সবজি বিক্রেতা তা সবজি বিক্রি করছে ভ্যানে করে বা ওই যে ফুটপাতে যে সবজি বিক্রি করে ধরো অনেকজন সবজি বিক্রি করতেছে তো ওইখানে ধরো আলু পটল থেকে শুরু করে একদম লাল শাক পুঁই শাক ফুলকপি টমেটো সব আছে তো তুমি চিন্তা করলে যে ঠিক আছে সকাল সকাল টাটকা সবজি তো পাবো আমি একটু সবজি কিনে নিয়ে যাই বাসায় তাহলে আম্মা খুশি হবে তো তুমি যথারীতি আহ দোকানে মানে ওই যে ফুটপাতের ওই দোকানটাতে গিয়ে তুমি বলতেছো যে মামা আমার হচ্ছে ইয়ে করেন ওই এক কেজি আলু আহ আধা কেজি টমেটো তারপরে হচ্ছে দুইটি লাল শাক এগুলো একটু দেন তো এখন দেখা যাচ্ছে যে তুমি লাল শাক যেটা নিয়েছো ধরো এইটা একেবারে ফ্রেশ টাটকা কিন্তু আলু বা তুমি টমেটো যেটা কিনেছো সেটা দুই তিন দিন পুরনো এখন ছেলেরা হলে কি করে সরাসরি দোকানে যেয়ে মামা এক কেজি আলু দেন আলু নিয়ে চলে আসলো কিন্তু মেয়েরা হলে কি করে ওরাও একটু বাছাই করে বাসাই করে দেখে যে কোনটা দেখতে সুন্দর হ্যাঁ একটু অসুন্দর হইলে একটু দেখতে কেমন কেমন হলো ওইটা বাদ ঠিক আছে নিজেরা বাছাই করে না কিন্তু ছেলেরা হলে দেখা যাচ্ছে যে ফটাফট মামা এক কেজি দেন দিয়ে দিল তার ইচ্ছা মতো এখন দেখা যাচ্ছে যে দোকানদার যে বিক্রি করতেছে আলু পটল যে বিক্রি করতেছে সে কি চাবে সে চাবে যে দুই তিন দিন আগে যে পণ্যটা এখনো রয়ে গেছে যে আলুটা এখনো বিক্রি হয় নাই যে টমেটোটা এখনো বিক্রি হয় নাই কি করবে ওইটা মিক্সড করে দিয়ে দিবে তোমাকে মানে সে চাবে যেটা আগে কিনেছিল সেটা আগে বিক্রি করে দিবে মানে সে যেটা আগে কিনেছিল দিন আগে সেইটা আগে আগে বিক্রি করে দিতে চাবে কিন্তু তুমি একজন কাস্টমার হয়ে তুমি কি চাবা তুমি চাবা যে সে যেইটা সবার পরে কিনে নিয়ে এসেছে ওইটা তুমি আগে নিতে চাওয়া মানে তোমরা কিন্তু এই যে দোকানদার আর তোমার মধ্যে কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা কি দোকানদার চাচ্ছে যে যেটা আগে কিনেছে সেটা আগে বিক্রি করবে কিন্তু তুমি কি যাচ্ছ যেটা পরে কিনেছে সেটা তুমি আগে নিতে চাচ্ছ তার মানে কিন্তু দুজনের মধ্যে দুইটা পার্থক্য আছে এই দুইটা পার্থক্যই হচ্ছে দুইটা মেথড একটাকে বলে হচ্ছে আহ লিফো মেথড আর একটাকে বলে হচ্ছে ফিফো মেথড লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট মানে হচ্ছে দোকানদার সবার লাস্টে যেটা কিনেছে সেটা তুমি মানে মানে তার ইন তুমি হচ্ছে লিফো পদ্ধতি ফলো করছো আর দোকানদার কি করছে ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে দোকানদার ফিফো পদ্ধতি ফলো করছে তার মানে আলটিমেটলি এটা দুটা হিসাব রাখার দুটা পদ্ধতির নাম একটা হচ্ছে লিফো আর একটা হলো ফিফো এখন এই আমাদের এখানে বলেছে ফিফো পদ্ধতি মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই পদ্ধতিতে করতে হবে অঙ্কটা তো আমরা ফিফো কিভাবে করবো এবং ফিফো করে কস্ট অফ গুডসল কিভাবে বের করবো বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয় আগে আমরা ফিফো ছকটা শিখে নেব ফিফো ছকটা খুব সহজ এটা বলে দিচ্ছি আমি একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবো প্রথমে কোম্পানির নাম লিখবো কোরাল কোম্পানি তারপরে নিচে লিখবো যে স্টোর লেজার অ্যাকাউন্ট তার নিচে ফিফো মেথড যদি লিফো বলতো লিফো মেথড যেটা বলবে সেই মেথড সবার শুরুতে একটা ডেটের ঘর সবার শুরুতে একটা ভাই স্টোর লেজার অ্যাকাউন্ট বাংলা কি স্টোর লেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে আমরা একটা খতিয়ান প্রস্তুত করছি খতিয়ান একটা বিশেষ খতিয়ান আমরা তৈরি করছি স্টোললেজার অ্যাকাউন্টে অর্থাৎ আমার গোডাউনে পণ্য কতটুকু ঢুকলো কতটুকু বের হলো কতটুকু আমি বিক্রি করে দিলাম সেই বিষয়ে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি যে আমার কতটুকু পণ্য আছে হম তাহলে আমরা সেই জিনিসটা তৈরি করছি স্টোলেজার অ্যাকাউন্ট ব্যবসা প্রতিষ্ঠানে যে আমার পণ্য কতটুকু আছে কতটুকু কিনেছি কতটুকু বিক্রি করছি এটার নাম হচ্ছে স্টোললেজার অ্যাকাউন্ট তো ঘর করার নিয়ম হচ্ছে প্রথম একটা ডেট এরপরে তিনটা বড় বড় ঘর করবে একটা পার্চেস একটা হলো কস্ট অফ গুড আর একটা হচ্ছে ব্যালেন্স তাহলে একটা ডেট এটা কম্পালসারি এরপরে পার্চেস এর একটা ঘর কস্ট অফ গুড এর একটা ঘর ব্যালেন্স এর একটা ঘর পার্চেস এর ঘরের মধ্যে আবার তিনটা ঘর দিবা একটা ইউনিট একটা রেট আর একটা হচ্ছে টাকা এখানেও ইউনিট রেট টাকা আবার এখানেও ইউনিট রেট টাকা মানে এই তিনটা বড় বড় ঘরের মধ্যে হম বলো আগে তো ওই কস্ট অফ গুডস এখানে ইস্যু মানে বিক্রয়টা লিখতাম না এখন কস্ট অফ কেন হ্যাঁ যদি আমাদেরকে অঙ্কের মধ্যে বলে পারপেচুয়াল মেথড তাহলে সেক্ষেত্রে আমরা ইস্যু লিখবো না আমরা লিখবো হচ্ছে কস্ট অফ গুডসল্ট ঠিক আছে যদি বলে পারপেচুয়াল মেথড তাহলে কস্ট অফ গুডসল লিখতে হয় আর যদি বলে প্রিওডিক মেথড মানে তুমি ইন্টারে যেটা শিখেছো পূর্বের নিয়ম ট্রিওডিক মেথড বললে তখন এখানে পারচেস এখানে সেলস বা ইস্যু লেখা যায় এখানে পারচেস এখানে সেলসও লেখা যায় বা ইস্যু মানেও বিক্রয় ইস্যু মানেও সেলস একই কথা কিন্তু যদি পারপেচুয়াল মেথড বলে সেক্ষেত্রে কস্ট অফ গুডসল্লি লিখতে হবে ঠিক আছে ওকে এবার আমরা আসি কিভাবে করব তাহলে ঘর কাটা নিয়ম হচ্ছে প্রথমে ডেট এরপরে তিনটা বড় বড় ঘর এর মধ্যে আবার তিনটা করে ইউনিট রেট টাকা ইউনিট রেট টাকা ইউনিট রেট টাকা সবগুলোর মধ্যে ইউনিট ইউনিট রেট টাকা এখন আসি আমার প্রথম যে ব্যালেন্সটা ছিল তারিখে বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট অফ শুরুতে বারো ইউনিট পণ্য এটা আমার গোডাউনে আছে যেহেতু বিগিনিং ইনভেন্টরি এটা আমরা কিনতেছিও না বিক্রিও করতেছি না এটা আগে থেকেই আছে এটা ব্যালেন্সে বুঝবে এই ব্যালেন্সের ঘরে বুঝবে এখানে দিব জানুয়ারি এক ব্যালেন্সের ঘরে ইউনিটের ঘরে দিব বারো রেটের ঘরে ফরটি এইট আর দুইটা গুণ করে টোটাল কয় টাকা হয় পাঁচশো ছিয়াত্তর টাকা এবার আমরা পাঁচ তারিখে আছে পারচেজ পনেরো ইউনিট পাঁচ টাকা করে হ্যাঁ বলো আবার বলেন প্রথমটা আমাদের ছিল হলো বিগিনিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি মানে এটা আমরা কিনতেছিও না বিক্রিও করছি না এটা আমার গোডাউনে আগে থেকে আছে বিগিনিং ইনভেন্টরি মানে শুরুতেই ছিল এটা তো যেটা শুরুতে ছিল এটা আমরা পারচেসেও লিখবো না আমার আগের বছরের পণ্য আগের বছরের পণ্য রাইট এটা আমরা পার্চেসে লিখবো না কস্ট অফ গুডস হলেও না এটা আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে লিখবো হ্যাঁ এটা ব্যালেন্সের ঘরে লিখে দেবো বারো ইউনিট আটচল্লিশ টাকা করে তাহলে দুইটা গুণ করলে পাঁচশো ছিয়াত্তর টাকার পণ্য আমার স্টকে জমা আছে আগে থেকেই পাঁচ তারিখে বলছে করা করা হয়েছে হয়েছে মানে ক্রয় পনেরো ইউনিট যার দাম উনপঞ্চাশ তাহলে এই যে ক্রয় করলাম পারচেসের যে ঘর আছে এই ঘরের মধ্যে লিখব পাঁচ তারিখ দিয়ে আহ পনেরো ইউনিট হচ্ছে ইউনিটের ঘরে লিখবো আর কত টাকা উনপঞ্চাশ টাকা করে এটা রেটের ঘরে লিখবো দুইটা গুণ করলে সাতশো পঁয়ত্রিশ টাকা হয় এবার আমি যে কাজটা করব। আমার গোডাউনে ব্যালেন্সের যে পণ্যটা ছিল বারো ইউনিট আটচল্লিশ টাকা করে পাঁচশো এটাকে নিচে লিখে দিব তো দেখো আমরা কি করেছি নিচে লিখেছি নিচে লিখেছি এই যে ইউনিট টাকা করে ব্যালেন্সটা নিচে নামাইছি এবার নতুন করে যে পণ্যটা কিনলাম এইটাও আমি এ নিজ দিয়ে লিখে দিয়েছি মানে আমার গোডাউনে রাখতে হবে তার মানে এখন আমার গোডাউনে দুই ধরনের পণ্য আছে একটা হলো বারো ইউনিট যেটার দাম আটচল্লিশ টাকা করে পাঁচশো ছিয়াত্তর টাকা মোট আবার নতুন করে যে পণ্যটা কিনেছি ওইটাও আমার গোডাউনে থাকবে ইউনিট টাকা টাকা করে আমার গোডাউনে দুই ধরনের পণ্য থাকলো তার মানে কি করতে হবে শুরুতে আমার ব্যালেন্সটা নিতে হবে আমার গোডাউনে যে বারো ইউনিট পণ্য ছিল একদম প্রথমে এই পুরো ব্যালেন্সটা আগে নিচের লাইনে নামাবো নামানোর পরে নতুন করে যেটা কিনলাম এটা আবার নিচ দিয়ে লিখে দিব তাহলে এক আর পাঁচ তারিখকে বোঝা গেছে কিভাবে হলো আমরা যেগুলা পার্সেস করব ওইগুলা শুধু আমাদের মানে ব্যালেন্স শীট মানে ব্যালেন্স সাইড বসাবো আর কিনা হ্যাঁ তবে শুরুতে আগের ব্যালেন্সটা নিচে লিখে নিতে হবে ঠিক আছে ওকে এরপরে দশ তারিখ দেখো সোল্ড দশ তারিখে আমরা বিক্রি করেছি নয় ইউনিট বিক্রি করেছি একশো টাকা করে মনে রাখতে হবে বিক্রির সময় আমার এই রেটটা দেখার দরকার নেই বিক্রয়ের সময় রেট দেখব না তাহলে ভাইয়া বিক্রি করব কোন রেটে আমার ব্যালেন্সের ঘরে যে রেট থাকবে আমি ওই রেটে বিক্রি করবো এটা মনে রাখতে হবে হ্যাঁ যে বিক্রয়ের সময় আমার এখানে যে রেটটা দেওয়া থাকবে এই রেট দেখব না আমি দেখবো কোথায় ব্যালেন্সের ঘরে যে রেট থাকবে ওই রেট অনুসারে আমি বিক্রি করব তাহলে এখানে নয় ইউনিট বিক্রি করেছি

এখানে একটু খেয়াল করো আমার আমার গোডাউনে কিন্তু দুই ধরনের পণ্য আছে আমার গোডাউনে দুই ধরনের পণ্য আছে একটা হলো বারো ইউনিট আটচল্লিশ টাকা করে আর একটা পনেরো ইউনিট উনপঞ্চাশ টাকা করে আমি যখন নয় ইউনিট বিক্রি করবো তখন কোনটা থেকে বিক্রি করবো আমি কি বারো ইউনিট থেকে দিব না পনেরো ইউনিট থেকে বিক্রি করবো বারো ইউনিট থেকে বিক্রি করবো বারো ইউনিট থেকে কেন করবো ওই যে বলেছে ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা ফার্স্টে থাকবে ওটা ফার্স্টে বিক্রি করে দেবো তাহলে আমি এই বারো ইউনিট থেকে নয় ইউনিট বিক্রি করে দিব আর এটা রেট ছিল কয় টাকা টাকা করে করে তাহলে আমি এখানে আটচল্লিশ টাকা করে লিখবো এবার গুণ করব করবো বত্রিশ টাকা তাহলে আমি যে ইউনিট বিক্রি করলাম বারো ইউনিটের মধ্যে থেকে তাহলে আমার আর তিন ইউনিট থাকে অবশিষ্ট এই তিন ইউনিট নিচে লিখলাম আটচল্লিশ টাকা করে গুণ দিলে একশো চুয়াল্লিশ আর পনেরো ইউনিট এটা তো বিক্রি হয় নাই এটা আবার নিচে লিখে দিলাম পনেরো ইউনিট উনপঞ্চাশ টাকা করে সাতশো পঁয়ত্রিশ তাহলে এইভাবে আমরা ব্যালেন্সটা নামাবো দশ তারিখে দেখো তো ক্লিয়ার কিনা দশ তারিখ তারিখ ক্লিয়ার এরপরে আমরা আসি বারো তারিখে বারো তারিখে আমাদেরকে বলেছে আবার সোল্ড বারো তারিখ বলেছে সোল্ড একশো আট টাকা করে আমার বিক্রয়ের সময় বলেছি রেট দেখব না কত ইউনিট সেভেন ইউনিট বিক্রি করেছে আচ্ছা চলে আসি আমরা বারো তারিখ দিলাম এখন তুমি একটু তোমার গোডাউনটার দিকে তাকাও ভালো করে তোমার দুই ধরনের পণ্য আছে একটা পণ্য হচ্ছে তিন ইউনিট আটচল্লিশ টাকা করে আর একটা পনেরো ইউনিট উনপঞ্চাশ টাকা করে এখন আমার যে সাত ইউনিট বিক্রি করতে হবে আমি তো উপর থেকে বিক্রি করব কিন্তু উপরে তো সাত ইউনিট ভাইয়া নাই উপরে তিন ইউনিট আছে তাহলে ওই তিন ইউনিটটা আগে বিক্রি করে দাও তাহলে ওই তিন ইউনিট ওইটা ছিল কয় টাকা করে আটচল্লিশ টাকা করে তাহলে একশো চল্লিশ টাকা এটা বিক্রি করা শেষ কিন্তু আমার তো মোট সাত ইউনিট লাগবে এখানে তো তিন ইউনিট ছিল তাহলে বাকি চার ইউনিট এই যে পনেরো ইউনিট থেকে বাকি চার ইউনিট বিক্রি করব তাহলে পনেরো ইউনিট থেকে চার ইউনিট কিন্তু এইটার দাম ছিল ঊনপঞ্চাশ টাকা করে তাহলে চার ইউনিট ঊনপঞ্চাশ টাকা করে আমরা দিব একশো ছিয়ানব্বই টাকা গুণ করলে তাহলে পনেরো ইউনিট থেকে চার ইউনিট চলে গেলে আর এগারো ইউনিট অবশিষ্ট থাকে এইটা আমরা ব্যালেন্স করে নামাবো এইটা ব্যালেন্সের ঘরে নামাবো গুণ করে পাঁচশো উনচল্লিশ টাকা দেখো তো বারো তারিখ বুঝছো কিনা আমরা আমরা তারিখের পরে চলে বিশ তারিখে বিশ তারিখে পারচেস করেছে বিশ ইউনিট কয় টাকা করে পঞ্চাশ টাকা করে তাহলে আমরা বিশ তারিখ দিয়ে পারচেস ঘরে এই যে বিশ ইউনিট কয় টাকা করে পঞ্চাশ টাকা করে দুইটা গুণ করো এক টাকা আমার ব্যালেন্সে ছিল এগারো ইউনিট উনপঞ্চাশ টাকা করে পাঁচশো উনচল্লিশ এটাকে নিচে নামাবো এগারো ইউনিট উনপঞ্চাশ টাকা করে পাঁচশো উনচল্লিশ লিখে দিলাম বিশ ইউনিট পঞ্চাশ টাকা করে এক হাজার টাকা তাহলে আমার ব্যালেন্সে এখন আবার আমার গোডাউনে দুই ধরনের পণ্য চলে এসছে একটা এগারো ইউনিট উনপঞ্চাশ টাকা করে আর একটা বিশ ইউনিট পঞ্চাশ টাকা করে এরপরে বাইশ তারিখটা খেয়াল করো বাইশ তারিখে আবারও পাঁচ ইউনিট কিনেছে আবারও পাঁচ ইউনিট কিনেছি একান্ন টাকা করে তাহলে আবার আমি বাইশ তারিখ দিয়ে এখানে পাঁচ ইউনিট একান্ন টাকা করে দুশো পঞ্চান্ন এবার ওই ব্যালেন্সের যে পণ্যগুলো আছে সেগুলো আগে নিচে নামাও সেগুলো নিচে নামানোর পরে নতুন করে যেটা কিনলাম পাঁচ ইউনিট একান্ন টাকা করে এটা আবার নিজ দিয়ে লিখে দিব এটা আবার নিজ দিয়ে লিখে দাও তাহলে ব্যালেন্সে কিন্তু এখন আমার তিন ধরনের পণ্য অবশিষ্ট আছে আমার ব্যালেন্সে কিন্তু তিন ধরনের পণ্য আছে একটা হচ্ছে এগারো ইউনিট যেটার দাম উনপঞ্চাশ টাকা করে এরপরে বিশ ধরনের পণ্য আছে এবার তিরিশ তারিখে আমার বিক্রি করতে বলেছে বিশ ইউনিট কয় টাকা করে একশো দশ কিন্তু আমি বলেছি বিক্রয়ের সময় রেট দেখার দরকার নেই তাহলে বিক্রয়ের সময় আমি রেট দেখবো না কয় ইউনিট বিশ ইউনিট তাহলে উপর থেকে বিক্রি করতে হবে তাহলে বিশ ইউনিট বিক্রি করব শুরুতে আমার আছে এগারো ইউনিট তাহলে এগারো ইউনিট কয় টাকা উনপঞ্চাশ টাকা বিক্রি করে দেবো এগারো ইউনিট উনপঞ্চাশ টাকা করে পাঁচশো উনচল্লিশ তাহলে বিশ ইউনিটের মধ্যে এগারো ইউনিট বিক্রি করা শেষ আর বাকি থাকে নয় ইউনিট তাহলে নয় ইউনিটের যে পরেরটা থেকে নাও এখান থেকে নয় ইউনিট এটা পঞ্চাশ টাকা করেছিল তাহলে নয় ইউনিট পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে অবশিষ্ট থাকে কত আর এগারো ইউনিট থাকে পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ গুণ করলে আর নিচে পাঁচ ইউনিট এটাও অবশিষ্ট থাকে এবার আমরা কি করব এই যে কস্ট অফ গুডস যে টাকার ঘরটা আছে এই টাকার ঘর সবগুলো যোগ করে দিব সবগুলো যোগ করে নিচে বসাবো 1761 আমাদের এইটাই বের করতে বলেছে যে কস্ট অফ গুডস হল কত টাকা তাহলে আমাদের লাস্টে যেটা থাকবে এটাই হলো যোগফলটাই হলো কস্ট অফ গুডস তাহলে এখন বলো যে এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো এটা বুঝতে পেরেছো কিনা জি স্যার বুঝতে আমাদের কস্ট অফ গুডস হল আমরা কস্ট অফ গুডস বের করেছি

আচ্ছা দশ তারিখে আমরা বিক্রি আচ্ছা দশ তারিখে আমরা বিক্রি করেছি আমরা নয় ইউনিট বিক্রি করেছি একশো আট টাকা করে তা আমরা বলেছি বিক্রয়ের সময় এই রেটটা দেখার তাহলে আমরা নয় ইউনিট বিক্রি করেছি একশো আট টাকা করে তা আমি বলেছি বিক্রয়ের সময় রেট না ঠিক আছে তাহলে নয় ইউনিট যে বিক্রি করলাম আমরা উপর থেকে বিক্রি করব কারণ অঙ্কটা হলো ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট তো আমার ব্যালেন্সে দেখো দুই ধরনের পণ্য আছে একটা বারো ইউনিট যেটার দাম আটচল্লিশ টাকা করে আর একটা পনেরো ইউনিট যেটার দাম ঊনপঞ্চাশ টাকা করে আমরা উপর থেকে নয় ইউনিট বিক্রি করব তার মানে এই বারো ইউনিট থেকে নয় ইউনিট বিক্রি করব তা এটা ছিল কত আটচল্লিশ টাকা করে তাহলে নয় ইউনিট আটচল্লিশ টাকা করে গুণ করো চারশো বত্রিশ টাকা এটা বিক্রি করে দিব তাহলে আমার ব্যালেন্স থেকে কি থাকে বারো ইউনিট থেকে নয় ইউনিট বিয়ে করলে আর তিন ইউনিট থাকে এটার দাম আটচল্লিশ টাকা করে আর নিচে পনেরো ইউনিট ওইটাও থাকে ঊনপঞ্চাশ টাকা করে ঠিক আছে এইভাবে আমরা ফিফো ম্যাথড শিখে ফেলবো এবার যদি বলে এই অঙ্কটা লিফো মেথডে করো এই অঙ্কটা লিফো মেথডে করো তাহলে একই ছক ছকের কোনো পার্থক্য নেই একই ছক শুধুমাত্র পার্থক্যটা হলো বিক্রি করার সময় নিচ থেকে বিক্রি করতে হবে লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে বিক্রি করার সময় নিচ থেকে ব্যালেন্সের যা আছে এক তারিখ সেম ভাবে বসাই দিব পাঁচ তারিখ সেম ভাবে বসাই দিব কিন্তু দশ তারিখ আমরা যখন নয় ইউনিট বিক্রি করছি তখন আমরা এই নিচ থেকে বিক্রি করবো এই পনেরো ইউনিট থেকে নয় ইউনিট বিক্রি করতে হবে এই ঊনপঞ্চাশ টাকা করে বুঝতে পেরেছ তাহলে লিফোটা তোমাদের হোমওয়ার্ক থাকবে লিফোটা বাসায় ট্রাই করবা এবার আমরা বিয় দুই নাম্বার রিকোয়ারমেন্ট চলে আসি আমাদের জার্নাল করতে বলেছে দুই নাম্বার তো আমরা জার্নালের একটা ছক করে নিব জার্নাল করার সময় তোমাকে মনে রাখতে হবে জার্নাল তো এই অঙ্কটারই জার্নাল করতে হবে তো জার্নাল করার সময় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিগিনিং ইনভেন্টরির কোনো জাবেদা হবে না বিগিনিং ইনভেন্টরির অর্থাৎ ব্যালেন্সে যেটা থাকবে এটার কোনো জাবেদা হবে না তাহলে জাবেদা হবে কার পরের এন্ট্রি থেকে ওই বিগিনিং বাদে যেগুলো থাকবে তারপরের গুলো যাবেদা করতে হবে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে আমরা পণ্য ক্রয় করেছি এটা কিন্তু বলেছিল পারপেচুয়াল মেথড পারপেচুয়াল মনে আছে পরে কিছু লেখ হুম ভাইয়া বলো ভাইয়া বলো যে উপরে যাই দেন কোথায় বলো অঙ্ক তো শুরু এখান থেকে না জাভিদের আগেরটা ফিফোর যে বললাম আমরা ফিফো টাই যে এখানে ফিফো করেছে বলো ভিফোর যে লাস্টের ইয়ে লেখাগুলো এগুলোর কথা বলছিলাম লাস্টে কিছু লিখি নাই তো আমাদের কস্ট অফ গুডসল বের করতে বলেছে আমরা এই কস্ট অফ বুডসলের টাকাটা যোগ করে লিখে দিয়েছি যে টোটাল কস্ট অফ গুডসল এত টাকা শেষ এরই তো জাস্ট জাস্ট এতটুকুই আর কিছু না আচ্ছা এতটুকুই আচ্ছা এবার বলছিলাম যে আমাদের জার্নাল করতে বলেছে পারপিচুয়াল মেথডে আর পারপেচুয়াল মেথড মানে কি আমরা জানি যে পার্চেস থাকলে পার্চেস লেখা যায় না লিখতে হয় মার্সেন্ডাইজ ইনভেন্টরি আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি যে অঙ্কে যদি পার্চেস করতে বলে পার্চেস ওয়ার্ডটা আমরা লিখবো না লিখবো মার্সেন্ডাইজ ইনভেন্টরি আর বিক্রয়ের সময় কয়টা যাবে তা হয় মনে আছে বিক্রয়ের সময় পার পেচল মেথডি প্রথম এটা যেহেতু আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে শিখেছি তাহলে এই পার যাবেদা করতে হবে শুরুতে খেয়াল করো আমরা পাঁচ তারিখে যাবেদা দিব পার্চেস করেছে তাহলে পারচেস করা হলে যাবেদা হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বাকিতে কেন কারণ এখানে বলে দিছিল সমস্ত লেনদেন বাকিতে তাহলে আমরা জাবেদা দিব এক দিলাম না কেন ওই যে বললাম বিগিনিং কোনো জাবেদা দিতে হয় না লিফো ফিফোতে বিগিনিং এর আমরা যখন যাবেদা করি তখন তো এর আগের বছরে বা বিনিয়োগ যেটা করে ওটা তো দি হচ্ছে জেনারেল জার্নাল আর এটা হচ্ছে লিফো ফিফো জার্নাল ঠিক আছে জেনারেল জার্নালে ব্যবসা শুরু করার সময় দিতে হয় আর লিফো ফিফোতে দিতে হয় না এবার আচ্ছা ঠিক আছে যেটা বলছিলাম যে আমরা পণ্য ক্রয় করছি পাঁচ তারিখে তাহলে ক্রয় করলে যাবেদা হবে মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট তাহলে আমরা পাঁচ তারিখে দেখো যাবেদা দিয়েছি মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পে ক্রেডিট এরপরে পাঁচ তারিখের পরে দশ তারিখ দশ তারিখে বিক্রি করেছি বিক্রয় দুইটা যাবে দা যাবে দা তো মুখস্থ করতে বলেছি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট একটা যাবে দা পরেরটা হলো কস্ট অফ গুডস অফ ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা হলো সেকেন্ড যাবে দাটা এবার আসি টাকা বসাবো কিভাবে প্রথম যাবে দা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এটা হচ্ছে কত ইউনিট নয় ইউনিট বিক্রি করেছি কয় টাকা করে একশো আট টাকা করে এখন কিন্তু এই যাবে দা এই রেটটা নিতে হবে নয় ইন্টু একশো আট যাবে সময় এই রেট নিতে হবে এটা দিয়ে গুণ করে বসাইতে হবে তাহলে দশ তারিখে নয় ইনটু একশো আট প্রথম যাবেদা এই যে অ্যাকাউন্ট রিসেভল ডেবিট নয়ন টু একশো আট সেলস ক্রেডিট এবার পরের যাবেদা কস্ট অফ গুডস অফ ডেবিট এই পরের জাবেদাটার টাকাটা নিব এই ছক থেকেই যে দশ তারিখে এই কস্ট অফ গুডস এ যত টাকা বসাইছি এই যে চারশো বত্রিশ টাকা এই টাকাটাই আমি সেকেন্ড জাবেদাটায় বসাবো এই যে সেকেন্ড জাবেদাটায় কস্ট অফ গুডস অফ ডেবিট চারশো বত্রিশ মার্সেন্টাইজ ইন মেটারিক চারো বত্রিশ অর্থাৎ প্রথম জাবেদাটা প্রথম জাবেদার টাকা নিব অঙ্ক থেকে আর দ্বিতীয় যাবে টাকা নিব এই ছক থেকে ওয়ার্কিংস থেকে তাহলে প্রথমটা কোথা থেকে নিলাম এই যে নয় ইউনিট একশো টাকা করে গুণ দিব গুণ দিয়ে যে কয় টাকা হয় বসাবো এটা প্রথম যাবে দাটাই অ্যাকাউন্ট রিসিভেল সেলস ক্রেডিট আর পরের যাবে আমরা এই যে দশ তারিখের এই ছকের মধ্য থেকে যে টাকাটা আছে কষ্ট গুড এই টাকাটা নিব ঠিক আছে এরপরে বারো তারিখ আবার সোল্ড আবারও সেম যাবে দা আবার দুইটা যাবে দা আর প্রথম যাবে তার টাকা হবে কি সাতের সাথে একশো আট গুণ দিবা আর পরের যাবে তার টাকা নিবা বারো তারিখ এই যে এই দুইটা টাকা যোগ করে যেটা হবে সেটা তাহলে এই যে দেখো আমরা দুইটা যাবে করেছি প্রথমে ডেবিট সেলস ক্রেডিট আর পরেরটা এই যে কস্ট অফ পোর্সেন্ট ডেবিট মার্সেন এবার বিশ তারিখে পার্চেস তাহলে ওই সেম যাবে তো মার্সেন্টেজ ইনভেন্টারি ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট তাহলে পাঁচ তারিখের জন্য দুইটা কেন করলাম না পার্চেসের জন্য তো দুইটা করতে হয় না সেলসের জন্য দুইটা করতে হয় পাঁচটা পার্চেস আচ্ছা আচ্ছা এরপরে আমরা বিশ তারিখে পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট সেভেল ক্রেডিট বাইশ তারিখে পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট সেভেল ক্রেডিট তিরিশ তারিখে আবার বিক্রি হয় তার মানে তিরিশ তারিখে আবার ডাবল জাবেদা করতে হবে তো এইভাবে আমাদের জাবেদাগুলো করতে হবে এখন বলো যে লিফো ফিফো আর জাবেদা তুমি বুঝতে পেরেছ কিনা

একটা কথা কি গেলে স্যার আমরা যে হোমওয়ার্ক করি তো আমার কথা বলতেছি আমি মানে কয়েকটা হোমওয়ার্ক আমি ভুল করছি আমি এটা পরে বুঝতে পারছি যখন আপনি ক্লাস করান তখন বুঝতে পারছি বা অনেক সময় তো আমাদের হোমওয়ার্ক গুলো রিপিট করা হয় আমি একটু আমি একটু ক্লিয়ার ক্লাস বিষয়টা আমি কোশ্চেন বুঝতে পেরেছি ক্লিয়ার করি সেটা হচ্ছে যখন কোনো অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হয় তার আগে ওই সিমিলার টাইপের একটা অঙ্ক করানো হয় তারপরে হোমওয়ার্ক দেওয়া হয় এবং হোমওয়ার্ক গুলো আমি গ্রুপে দিতে বলি যে তোমরা হোমওয়ার্ক করেছ কিনা এটা আমার দেখা দরকার আর হোমওয়ার্কটা তোমার হয়েছে কিনা সবার প্রথমে তুমি যে কাজটা করবা আমাদের পিডিএফ এ সলিউশন দেওয়া আছে যেমন চব্বিশ নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলাম নিচে কিন্তু চব্বিশ নাম্বারের অ্যান্সার দেওয়া আছে তুমি বাসায় অঙ্ক করার পরে এটা একটু মিলায় দেখবা হয়েছে কিনা যদি কোনো এন্ট্রি তোমার না হয় ওইটা খাতায় মার্ক করে গ্রুপে ছবি ভাইয়া এই ভুল করেছে এটা কি হবে তাহলে সেক্ষেত্রে তুমি হোমওয়ার্কটা করেছ এবং তোমার এই জায়গাটায় প্রবলেম হয়েছে তাহলে সেটা আমি ভয়েস দিয়ে হোক বা পরের ক্লাসে হোক বা তোমাকে এস এম এস এর রিপ্লাই টেক্সট দিয়ে হোক যেভাবেই হোক আমি ওই প্রবলেমটা সর্ট আউট করে দিলাম যে এটা এইভাবে করতে হবে তাহলে অনেক অনেক ভুল থাকে তখন শীতের মধ্যে শীতের মধ্যে অনেক সময় যেটা হয় যে টাইপিং মিস্টেক থাকতে পারে বা একটা দশ হাজারের জায়গায় একশো হয়ে গেছে মানে একটা শূন্য এক হাজার হয়ে গেছে একটা শূন্য কম হয়ে গেছে এরকম ছোট খাটো টাইপিং মিস্টেক থাকতে পারে যদি তোমার তুমি যা শিখেছ সেইটার সাথে কোনো কনফ্লিক্ট হয় যে ভাই আমার মনে হচ্ছে এটা এত হবে বাট অ্যান্সারের মধ্যে এত দেওয়া কোনটা রাইট ঠিক আছে কিনা তখন ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো সেটা ক্লাসের মধ্যেও বলতে পারো বা অন্য সময় হোমওয়ার্ক টোয়েন্টি ফোন নাম্বার হোমওয়ার্ক দিয়েছিলাম এটা হলো আমাকে বলো এই পিডিএফটা কেন পাবা না এটা ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে কেন এটা পাবা না একটু গ্রুপটা খোঁজো গ্রুপের মধ্যে ফাইল নামে একটা অপশন আছে সেখানে এই পিডিএফটা দেওয়া আছে তাহলে পাবা না কেন অবশ্যই পাবা পিডিএফটা স্যার বলো স্যার মানে আমাদের যদি মানে এখন তো শুরুর দিকে তারপরেও যদি আমাদেরকে আরেকটু প্রেসার প্রেশার ক্রিয়েট করা হয়তো মানে হোমওয়ার্ক গুলা এখন আমি বলি আমি বলি এখনো কিন্তু তোমাদের থিওরি সাবজেক্টের পড়া আমি দেই নাই অ্যাকাউন্টিং এর কিন্তু থিওরি আছে আমরা সবাই জানি আমি কিন্তু থিওরির পড়াগুলো কিছুদিন পর থেকে দেওয়া শুরু করব তোমাদের কারণ হচ্ছে যে থিউরি পরীক্ষা অনেকে থিউরি পড়ে না সেই পরীক্ষার একদিন দুই দিন আগে থিউরি পড়ে তখন কিন্তু ভালো রেজাল্ট হবে না তো আমি দেখা যাচ্ছে যে থিউরি পড়াগুলো শুরু করব তখন কিন্তু একটু চাপ বেড়ে যাবে তোমরা এখন যারা তো অবহেলা করতেছো তাদেরকে বলবো যে এখন যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে একটা দুইটা করে হোমওয়ার্ক দেওয়া হয় এটা খুব বেশি হলে এক ঘন্টা সময় লাগবে তোমার এগুলো একটু সিরিয়াসলি করে জমা দাও ঠিক আছে অনেকেই কিন্তু হোমওয়ার্ক জমা দেয় গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আমি দেখি অনেকেই হোমওয়ার্ক জমা দেয় তো তোমরা যারা হোমওয়ার্ক করছো না তাদেরকে বলবো একটু হোমওয়ার্ক গুলো নিয়মিত করো এতে করে তোমার যেটা হবে প্র্যাকটিসটা হবে তুমি শুধু অঙ্ক শিখলে প্র্যাকটিস করলে না এতে করে তোমার ইফোর্টটা কম হবে তুমি আর শেখাটা কম হবে ভুল ত্রুটি কম বের হবে তুমি অঙ্ক পারো কিন্তু প্র্যাকটিসের অভাবে তুমি পরীক্ষার হলে ভুলে যাবা এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ওকে আমি এটা কিছুদিন পরে দেখা যাচ্ছে একটু স্ট্রিক্ট হয়ে যাব কারণ এটা আরেকটা জিনিস একটু কঠিন হয়ে যায় আর কি বলো বলো আর কি কোশ্চেন স্যার আমরা যদি মানে প্রত্যেকটা মান শেষে যে চ্যাপ্টারটা আমাদের করানো হয় সেইটার যদি আমরা সবাই লাইক একটা নোটস করে যদি সেটা আমরা গ্রুপের মধ্যে দেই তাহলে সেটা ভালো হয় না হ্যাঁ এটা অবশ্য দারুণ একটা আইডিয়া দিয়েছো যে কেউ যদি একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে ওই চ্যাপ্টারটা যদি নোট করো তুমি খাতার ছবি সুন্দর করে তুলে জমা দিলে অবশ্যই এর জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত অবশ্যই যদি করো তাহলে সেক্ষেত্রে আহ দেখা যাচ্ছে যে আমিও অনেক খুশি হব এবং আমার পক্ষ থেকেও একটা ছোটখাটো গিফট থাকবে তোমাদের জন্য যারা নোট করবে হ্যাঁ মানে এটা উৎসাহ দেওয়ার জন্য দেখা যাচ্ছে তুমি করেছো অবশ্যই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবো সেক্ষেত্রে আমার পক্ষ থেকে ছোটখাটো একটা গিফট থাকবে যারা যারা করবে তাদেরকে অর্থাৎ এই চ্যাপ্টার করাচ্ছে এই চ্যাপ্টার নোটগুলো খাতায় করে ফেলো আমি সিটের বাইরেও কিন্তু আরো অঙ্ক দিব তোমাদেরকে হ্যাঁ শুধু যে সিট গুলো না এর বাইরেও আরো অঙ্ক দিব ঠিক আছে ওকে তাহলে চব্বিশ নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম যারা করনি আজকে আবার কিন্তু হবে আচ্ছা এখন আর কোশ্চেন নিচ্ছি না কোশ্চেন আমাকে ইনবক্স একটু করে রাখো বা গ্রুপে